মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা। বুধবার সকাল থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গঙ্গার ঘাটে ঘাটেই তর্পণ, ফিরল চেনা ছবি। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী। উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে। এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। বুধবার মহালয়া, আর মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া। মহালয়া মানেই তর্পণ। তর্পণের জন্য সকাল থেকেই ভিড় জমেছে গঙ্গার ঘাটগুলিতে। শাস্ত্রমতে দেবীপক্ষের আগে কৃষ্ণ প্রতিপদে মর্তধামে নেমে আসেন পিতৃপুরুষরা, অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানি, তর্পণ। জেলার গঙ্গার ঘাটে ঘাটে একই রকম চিত্র। মহালয়া শব্দের যে অর্থ মহান আলয় বা পরমাত্মার সঙ্গে এই মিলন, অর্থাৎ দেবীপক্ষের সূচনায় পিতৃপক্ষের অবসানে আজ ঘাটে ঘাটে কিন্তু সকাল থেকেই তর্পণ, অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান কিন্তু শুরু হয়েছে। বহরমপুরের বিভিন্ন ঘাটে তর্পণ করতে দেখা যায় বহু মানুষকে। এদিন সমস্ত গঙ্গার ঘাটেই দুর্ঘটনা রুখতে নিরাপত্তা ও আটশত করা হয়। পিতৃপক্ষর অবসানে পিতৃপক্ষ বা পূর্বপুরুষকে, যারা মৃত ব্যক্তি, তাদের আত্মা সামন্তে কামনা করে তাদেরকে জল অন্ন দান করা এবং তাদের আত্মা শান্তি কামনা করা, এটা হলো আজকের দিনের বৈশিষ্ট্য। প্রতি বছরই আসে এই সময়, আমরা তর্পণ করি, এটা মা বাবার শান্তি রক্ষার জন্য। সকাল থেকে তর্পণের গঙ্গা ঘাটে ভিড় জমান বহু মানুষ। এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি রঘুনাথগঞ্জ গঙ্গার ঘাটেও তর্পণ করতে দেখা যায় অনেককেই। করোনা তো আছে, করোনা থাকলেও বাড়িতে নিজের পিতামাতাকে সেবা করাও যেমন কর্তব্যের মধ্যে পড়ে, তেমনি পিতৃপুরুষকে জলদানটাও কর্তব্যের মধ্যে পড়ে। তাই মানুষ যতটা পারছে সতর্কভাবে চেষ্টা করছে। আগের মতো ভিড় যদিও এখনও হয়নি, তো ধীরে ধীরে হয়ে যাবে বেলা অবধি। প্রশাসন আছে, প্রশাসন সতর্কভাবে দেখছেন আর মানুষ সতর্কভাবেই এই কাজটা করছে।